হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ফটোগ্রাফির লোগো ডিজাইন করতে হয়। তো আকর্ষণীয় লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে, তারপর এইগুলোকে আমরা ক্লিয়ার করে নেব। তারপর এখানে আমরা যেই ফটোগ্রাফির লোগোটা ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নেব। আমি আমার নামটি লিখে নিলাম, আপনারা আপনাদের নাম লিখে নেবেন। তারপর ফটোগ্রাফি আমরা এখানে লিখে নিব। প্রত্যেকটা লেটারের মাঝখানে আমরা স্পেস দিয়ে দিব ফিয়ার্স লেখাটি সুন্দর দেখানোর জন্য। তো এই যে স্পেস দেওয়ার পর দেখেন লেখাটি হয়ে গেছে। এখন আমরা ক্যামেরার পিকচারটি এখানে অ্যাড করব। তো মাঝখানে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে এই যে আমি পিএনজি পিকচার ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে পিএনজি পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। তো এইভাবে অ্যাড করে নিব। তো মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটা কালো দাগ, আমরা সেটাকে কাট করে নিব। এই যে ইরেজার অপশনে গিয়ে এটাকে নিচের যে অপশন বাড়িয়ে দিবেন, তারপর এখানে একবার টাচ করে এই যে দেখেন নিচে একটা অপশন আসছে, এটা দিয়ে ক্লিয়ার করে নেবেন। দেখেন এখন মাঝখানে অপশনটি চলে গেছে। তো এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে আমরা দেখেন কীভাবে ফ্রন্ট অ্যাড করতে হয়। যে মাই ফ্রন্ট আমি ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কীভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে সুন্দর করে বসাতে হবে ভিউয়ার্স, যাতে ডিজাইনটি আকর্ষণীয় হয়ে ওঠে। তো আমি এটাকেও একটা ফ্রন্ট দিয়ে দিব। তো ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিউয়ার্স, আপনারা সেখান থেকে দেখে নেবেন বা ডাউনলোড করে নেবেন। তো এইভাবে বসানোর পর আমরা ছোটো করে এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর আমরা কী করবো, ক্যামেরার কালারটাকেও সাদা করে দেবো ভিউয়ার্স, যেহেতু আমাদের লোগো ডিজাইনটি সম্পূর্ণটুকুই সাদা, এজন্য ক্যামেরার কালারটাও আমরা হোয়াইট রেখে দিব। তো কালার অপশনে গিয়ে তো এদিকে স্ক্রল করে এই যে হোয়াইট অপশন এটাকে ক্লিক করে দেবেন। তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন নিচের যে লেখাটি আছে এটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিই। তারপর এই যে কর্নারে ক্লিক করে এই যে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, তারপর শেয়ারে ক্লিক করে আল্ট্রা সেভ করে নেবেন ভিউয়ার্স। এখন এই লোগো ডিজাইনটি আল্ট্রা সেভ করার পর কীভাবে পিকচারে অ্যাড করবেন সেটা দেখাবো। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর আমি যে পিকচারটিতে ফটো অ্যাড করবো সেই পিকচারটি এখানে অ্যাড করে নিব। তো আমি জাস্ট একটা দেখাচ্ছি একটা পিকচার নিয়ে। তো এই পিকচারটি নেওয়ার পর আমি এটাকে জাস্ট একটু ক্রপ করে নিই ভিউয়ার্স। তো মোবাইল স্ক্রিন ভিউয়ার্স ছোটো দেখা যাবে, এই জন্য একটু ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর আমি এই যে এটা ডিলিট করে দেবো। এখন মাঝখানে ক্লিক করার পর এই যে ইম্পোর্টে ক্লিক করবেন, তারপর আপনি যেই লেখাটি বানালেন অর্থাৎ লোগোটি সেটা দেখবেন পিক্সেল ল্যাব ফোল্ডারে চলে গেছে। তো এখান থেকে এই লেখাটি এখানে অ্যাড করে দেবেন। তো ভিউয়ার্স দেখেন এই যে এখন এটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য ভিউয়ার্স এই যে শেড অপশনে গিয়ে এটাকে অন করে দিবেন এবং ব্লার রেডিয়াস 100 করে দিবেন বা ফুল করে দিবেন। তারপর শেয়ার অপশনে ক্লিক করে সেভ করে নেবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।